হ্যালো ভিউয়ার্স, সকলকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সকলের দোয়ায় ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটি আমি মনিটাইজেশন পেয়ে গিয়েছি, আমার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হয়েছে। তো এজন্য ধন্যবাদ জানাই ইউটিউব টিমকে, এছাড়াও ধন্যবাদ জানাই আপনাদের সকলকে যারা আমাকে সাপোর্ট করেছেন, আমার ভিডিওগুলো দেখেছেন, সাবস্ক্রাইব করেছেন, লাইক কমেন্ট করেছেন, সকলকে ধন্যবাদ জানাই। সেই সাথে সাথে মহান রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো ইতিমধ্যে আমার চ্যানেলটি আমি মনিটাইজেশন পেয়ে গিয়েছি, আমি কিছুদিন ভিডিও আপলোড করতে পারি নাই, এজন্য আমি আপনাদেরকে এই সংবাদটি এখনো জানাতে পারি নাই। তো আজ আমি আপনাদেরকে জানাচ্ছি, তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং সাপোর্ট দিবেন যাতে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো যেহেতু আমার চ্যানেলটি আলহামদুলিল্লাহ প্রায় এক সপ্তাহের কাছাকাছি মনিটাইজেশন হয়ে গিয়েছে, তো এর পরবর্তী যে কাজগুলো স্টেপগুলো আমি আসলে সেগুলো সেট আপ করি নাই, আজ আমি করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ধৈর্য ধরে আমার এই পুরো টিউটোরিয়ালটি দেখবেন, তাহলে আপনারা সকলে যারা ইউটিউব নিয়ে কাজ করতে চান তারা এই কাজগুলো সহজেই শিখে যেতে পারবেন। তো কথা না বাড়িয়ে ডিরেক্ট আমি আমার একটি ব্রাউজারে ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর এখন কথা হচ্ছে কি যে আমি আমার এই ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পেয়েছি, এজন্য আমার হচ্ছে যে ইনকামটা হবে এই ইনকামটা আমি আসে অ্যাকচুয়ালি গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে। তো অ্যাকচুয়ালি আমি তখন ইমিডিয়েটলি গুগল অ্যাডসেন্সটা এর সাথে অ্যাড করে দিয়েছিলাম, কিন্তু এখনও আমি লগ ইন করি নাই, আমি এখনই লগ ইন করবো। তো আপনারা অলরেডি বুঝে গেছেন যে এখন আপনাদের জন্য কি টিউটোরিয়াল রেখেছি। তো একেবারে সরাসরি আমি আপনাদের সামনে কাজ করে দেখাবো। তো এই জন্য প্রথম অবস্থায় আমি লিখলাম যে এখানে আমি একটি ব্রাউজারে একটি ট্যাব নিয়ে এখানে লিখলাম গুগল। তো আমি সার্চ করেছিলাম অবশ্য গুগল অ্যাডসেন্স লিখে, সার্চ করবেন গুগল অ্যাডসেন্স। তো গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করার পর এখানে দেখেন নিচে লেখা থাকবে যে সাইন ইন গুগল অ্যাডসেন্স, জাস্ট ক্লিক সাইন ইন গুগল অ্যাডসেন্স এর উপরে ক্লিক করে দিবেন। তো এর উপরে ক্লিক করার পরে আমার এখানে যে কয়েকটি জিমেইল রয়েছে সেই জিমেইল গুলো শো করবে। তো আমি যে জিমেইল দিয়ে গুগল অ্যাডসেন্স টি ক্রিয়েট করেছি সেই জিমেইলের উপরে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখন এখানে একটা ইনফরমেশন দেখাচ্ছে, যে ইনফরমেশনটা আমি যখন আমার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করি তখন এই ইনফরমেশন গুলো আমি অ্যাড করেছিলাম। তো এখন হচ্ছে আমি এখান থেকে কন্টিনিউ করে এই গুগল অ্যাডসেন্স এর মধ্যে প্রবেশ করব। তো বেশ আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে এসে দেখাচ্ছে কাপল অফ থিংস বিফোর ইউ স্টার্ট, মানে এটা স্টার্ট করতে গেলে আপনার এই অপশন গুলো ফিল আপ করতে হবে। তো অ্যাকচুয়ালি গুগল অ্যাডসেন্স আমাদের দুই ভাবে, তো আমরা গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে মানি জেনারেট করতে পারি, একটি হচ্ছে ইউটিউবের মাধ্যমে, একটি হচ্ছে ওয়েবসাইট এর মাধ্যমে আমরা কিন্তু করতে পারি। তো এখন এখানে আমাদের প্রথম যে অপশনটি রেখেছে ইওর সাইট, তো আমাদের যেহেতু ওয়েবসাইটের মাধ্যমে আমরা গুগল অ্যাডসেন্সটি করব না, আমার তো ইউটিউব চ্যানেলের মাধ্যমে করব, তার মানে আমার ওয়েবসাইট নাই। আর যারা ওয়েবসাইটের মাধ্যমে করবেন তারা কিন্তু এখানে দিয়ে নেবেন, আর এটা গুগলের নতুন আপডেটটা অনেকেরই আসবে অনেকেরই আসবে না, তো ম্যাক্সিমামই সবার আসবে। তো আমার যেহেতু নাই এখানে, আই ডোন্ট হ্যাভ এ সাইট ইয়েট। তো দেওয়ার পরে এরপরে রয়েছে গেট মোর আউট অফ অ্যাডসেন্স, তো মানে এইখানে বলতে চাচ্ছে যে ইয়েস সেন্ড মি কাস্টমাইজড হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন, তার মানে আমাকে এই পুরোটা কাস্টমাইজ করতে গেলে তারা কি আমাকে সাজেশন দেবে গুগল অ্যাডসেন্স। তো অবভিয়াসলি আমরা সাজেশন নিয়ে কাজ করব, আর যদি কারোর দরকার না হয় তাহলে নো আই ডোন্ট ওয়ান্ট কাস্টমাইজড হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন এরপরে ক্লিক দিবেন। তো আমি সাজেস্ট করব আমরা অবশ্যই সাজেশন নিয়ে কাজ করব। তো এটা দেওয়ার পরে জাস্ট স্টার্ট ইউজিং অ্যাডসেন্স এর উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পরই আমাদের অপশন চলে আসবে ইনশাল্লাহ, তো একটু সময় নেবে। দেখেন আমরা কিন্তু হোম বাটনে আমরা কিন্তু চলে আসছি। তো এটা হচ্ছে বর্তমান আপডেট, যে আপডেটটির কারণে আমরা কিন্তু এটা দেখতে পারবো।
এটা আসবে পেমেন্ট, টেল আস, এরপরে অ্যাডস, সাইট, এভাবে রয়েছে। তো এর উপরে রয়েছে ট্যাক্স ইনফরমেশন, তো আমরা ট্যাক্স ইনফরমেশন এখানে বসাবো না। এরপর রয়েছে পেমেন্ট, আমরা এখান থেকে ডিরেক্ট পেমেন্ট অপশনে বসাবো। কিন্তু আগে অ্যাকচুয়ালি ছিল আমার জানা মতে বা আমি যতদূর দেখেছি যে এখানে ডিরেক্ট হোম বাটনে আসলেই আমাদের কিন্তু এখানে দেখাতো আপনার ইগুলা কি বলে যে ডলার কত আর্নিং হয়েছে সেটা। তো আমি এখান থেকে জাস্ট আমার একটু পেমেন্টে যাই। পেমেন্টে যাওয়ার পরে ভেরিফিকেশন চেক, আমার ভেরিফিকেশনের যা আমি চেক করলে সেখানে যাব। তো আমি ভেরিফিকেশন যখন সেট করব তখন অবভিয়াসলি আপনাদেরকে আমি এই কাজটা দেখাবো। তো আমি পেমেন্ট ইনফরমেশন সামনে আসলাম। তো অ্যাকচুয়ালি পেমেন্টটা অ্যাড হয় প্রতি মাসের মেবি 12 তারিখে, হ্যাঁ মেবি 12 তারিখে অ্যাড হবে। তো এখন এটা অ্যাড হয় নাই। তো আপনাদের যাদের অ্যাকচুয়ালি ওই অপশনটিতে যে আমরা এখানে এসে কিভাবে এখানে কি কাজ করব করে আমাদের অ্যাডসেন্সে লগ ইন করবো এই অপশনটি নিয়ে সমস্যা ফেস করেন, তো তাদের জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটা করা। তো এর পরবর্তী স্টেপে যখন আমি কাজ করব তখন আপনাদেরকে আমি বাকি অপশনগুলো দেখিয়ে দেবো। তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই ছিল। সকলকে এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর সেই সাথে সাথে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো একটু ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।